দেশের প্রতিরক্ষা শিল্প বেসরকারিকরণের প্রতিবাদে ইছাপুর রাইফেল ফ্যাক্টরির সামনে সিআইটিইউর বিক্ষোভ। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্টার রোড, আনন্দপুরী, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে দেশের সমস্ত প্রতিরক্ষা ক্ষেত্রগুলি বেসরকারিকরণ করা হচ্ছে এমন অভিযোগে বিজেপি বিরোধী বিভিন্ন রাজনৈতিক দল এক মঞ্চে এসে আন্দোলন শুরু করেছে। সেই আন্দোলনকে সমর্থন জানিয়ে সিআইটিইউর পক্ষ থেকে ইছাপুর রাইফেল ফ্যাক্টরি গেটে বিক্ষোভ দেখানো হলো। এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিআইটিইউ উত্তর চব্বিশ পরগনা জেলা কমিটির সম্পাদিকা গার্গী চট্টোপাধ্যায়। তিনি আন্দোলন নিয়ে বলতে গিয়ে জানান, ব্যাপার হচ্ছে দেশের ঐতিহ্যবাহী যে প্রতিরক্ষা শিল্প, সেই প্রতিরক্ষা শিল্পকে বেসরকারি হাতে তুলে দেওয়ার কেন্দ্রের সরকারের যে চক্রান্ত, 41টা কারখানা, তার যে বোর্ড সেটাকে 7টা ভাগে ভাগ করে কর্পোরেটের হাতে তুলে দেওয়া, আসলে লক্ষ্য হচ্ছে 60,000 একর জমি, সেই জমি বিক্রি করে দেওয়া, দেশের সম্পত্তি, মানুষের সম্পত্তি বিক্রি করে দেওয়া, তার বিরুদ্ধে আমাদের আজকের প্রতিবাদ। কারণ আমরা মনে করছি এই কর্পোরেটাইজেশন থেকেই বেসরকারিকরণের দিকে এগোচ্ছে প্রতিরক্ষা শিল্প। এবং যেভাবে 10,000 কোটি টাকা গত বছরের প্যান্ডেমিক পিরিয়ডেও এরা হচ্ছে মানে লাভের মুখ দেখেছে, সেখানে দাঁড়িয়ে আজকে এরকম লাভজনক একটা কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থা, সেই সংস্থাকে যে কর্পোরেটার তুলে দেওয়ার চক্রান্ত হচ্ছে, তার বিরুদ্ধে আমাদের আজকে সিআইটির পক্ষ থেকে প্রতিবাদ। এবং এখন এখানে সমস্ত ইউনিয়ন ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করবে এবং দেশ জুড়ে আগুন জ্বলবে। প্রতিরক্ষা শিল্পকে বেসরকারিকরণ করে দেওয়া, প্রতিরক্ষা শিল্পকে কর্পোরেটাইজেশন করে দেওয়ার চক্রান্ত আমরা মানছি না। আর এই জমি বিক্রি, জমি হামরদের বিরুদ্ধে আমাদের লড়াই চলবে। প্রতিরক্ষা কারখানা রক্ষার লড়াই আরো তীব্র করতে শ্রমিক কর্মচারী এক হও, লড়াই চলছে চলবে, দেশ রক্ষার লড়াই চলছে চলবে, মোদী সরকারের বিরুদ্ধে লড়াই চলছে চলবে, কর্পোরেটাইজেশনের নামে প্রতিরক্ষার কারখানা বিক্রি করতে দিচ্ছি না, দেবো না।